মুথেলা আমি সবার আগে তকবীর মুখে ধন্যবাদ জানাই এবং এই মালঞ্চ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য স্থান করে দেওয়ার জন্য। আর বিশেষ করে মিঠুন অনেক পরিশ্রম করে এই কাজটা করে যাচ্ছে গত কয়েক বছর ধরে, এই জন্য মিঠুনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আজকের প্রধান অতিথি সভাপতি আমাদের প্রিয় লেখক পার্থ এবং আরেকজন ভাই আছেন, ফাদার আছেন, ক্যানুস আছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং বিশেষ করে এখানে যারা আছে কানাই কানাই পূর্ণ শিশু ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই, এটা একটা মেসেজ আছে না শুনি ইনোগিসা মেসেজ দোয়া যা মেসেজ ১৭০০ সাল যখন খান শুরু মা গারো রং না বর্ণমালা ধারি না গারো রং নি কুক আচিক কুক বা মান্ডি কুক প্রমিত করণ মানে স্ট্যান্ডার্ডাইজেশন এরকম কথা আপনার যখন খাম মামু কোনো বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ ব্যক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আহ খুব খান থেকে বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বসে না গানো প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় গৌহাটি বিশ্ববিদ্যালয়, সর্বশেষ নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি যেখানে এখন গারোদের জন্য গারো ভাষায় ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টের প্রধান এখন গারো এবং শুরু করেছিলেন গারো ডক্টর ক্যারোলিন আর মারা, বর্তমানে আছেন ডক্টর কামেলিন কে মারা উনিও মহিলা। এগুলো কেমন করে হয় যখন ডক্টর মিল্টন এস সাংমা দিল্লি ইউনিভার্সিটি ছেড়ে নেহুতে ভাইস প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে আসলেন তখন তিনি এই কাজগুলো ব্যাপকভাবে করা শুরু করেন, গবেষণা নিজে তো লেখেনি গবেষণা করেন এবং তিনি এক ঝাঁক কর্মী বাহিনী তৈরি করেন, ডক্টরে উচ্চতর পড়াশোনার সুযোগ সৃষ্টি করেন যার ফলশ্রুতিতেই ডক্টর ক্যারোলিন আর মারা গারো ভাষা সংস্কৃতি বিশেষজ্ঞ পণ্ডিত, ডক্টর পামেলিন ক্যামারা, ডক্টর দকাচ্ছি মারা বর্তমানে ইয়াং একজন ডক্টর আছেন কর্নিল ক্রিস্টাল কর্নিলিয়াস আর মারা ওনারা কাজ করছেন এবং গত কয়েকদিন আগেও দুইজন এর মধ্যে একজন পুরোহিত আছেন আরো ভাষা সংস্কৃতির উপর ডক্টরের ডিগ্রি লাভ করেছেন। তো এইভাবে আমার অভিজ্ঞতা সামনের সারিতে আছেন আমাদের এই কাজগুলোকে শক্তিশালী করার জন্য প্রাতিষ্ঠানিক একটা মেকানিজম লাগবে। আমরা এখন যা করছি আমাদের জীবনের আমাদের বাচ্চাদের এই যে নাচ এবং বিভিন্ন কার্যক্রম একটা স্ফুরণ হচ্ছে বিকশিত হচ্ছে একটা মেসেজ দিচ্ছে এটাকে ধরে রাখা জীবন্ত করে রাখার জন্য চলমান গতিশীল করার জন্য একটা প্রাতিষ্ঠানিক শক্তি লাগবে প্রাতিষ্ঠানিক মেকানিজম লাগবে। এগুলো শুনতে খুব ভালো লাগবে না এখন কারণ আমি এখন অন্য মুদে আছি কিন্তু এই কথাগুলো বললাম আমরা যারা সামনে আমাদের ভাবনার জন্য বিশেষ করে এখানে যারা উপস্থিত আছে ওদের উপস্থিতি আমাদের জন্য অনেক জীবন্ত এবং অনেক উৎসবের জন্য বার্তা নিয়ে এসেছে আপনাদের উপস্থিতি
পূর্বাত্মা এবং বিকশিত ফুল প্রস্ফুটিত ফুল যেটা দেখে আনন্দ আমরা দিচ্ছি বাচ্চাদের। যদিও বাংলা নিয়ে হচ্ছে সবকিছু, কিন্তু মেসেজ এই জন্যে এই পরিবেশ এই সুযোগ সৃষ্টি করার জন্য মিঠুপুরকে আমার ধন্যবাদ, মিঠুপুরকে আবারও ধন্যবাদ জানাই এবং এই স্কুল কর্তৃপক্ষকে ছোট জায়গা হলেও এত সুন্দর একটা সুযোগটা দেওয়ার জন্যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রধানকে এবং ওনার বাহিনীকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন মতিন্দাকে, এই বয়সে শারীরিক নানান সমস্যা থাকা সত্ত্বেও উনি চলে আসছেন, এটা আমাদের জন্য বিশেষ একটা বার্তা। এবং আমি জানি অন্যান্য দিক থেকে অনেক শক্তি অনেক এই সেই করে করে আমাদের থিওবিল মিথুনকে অনেক প্রেরণা শক্তি যোগাচ্ছে এবং এই যে এই প্রক্রিয়ার মধ্যে আমরাও জড়িত আছি। কাজে আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেখানে আছেন আপনারা সহযোগিতা করবেন, আপনাদের পরামর্শ দেবেন, যাতে করে এটা মিঠুনের একার না বা এখানে যারা উপস্থিত আছে তার একার না, আমাদের না, আমাদের সবার হয়ে ওঠে। এবং পাবেলের কথা আমার খুব ভালো লেগেছে যে এটা বাংলাদেশের বই, এটা বাংলাদেশের মানুষের বাংলাদেশের জন্যে সম্পদ। আমরা আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের বইগুলোকে বাংলাদেশের মানুষের বাংলাদেশের সম্পদ সংস্কৃতি সভ্যতা একটা অংশ হিসাবে গড়ে তুলতে চাই। সবাইকে ধন্যবাদ মিথিলা, ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট লেখক এবং গবেষক এবং উনি জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে আমাদের গারো জনগোষ্ঠীর ভাষা নিয়ে কাজ করছেন এবং যে প্রাথমিক লেভেলে আমাদের মাতৃভাষায় বই চালু হয়েছে সেখানে ওনার অবদানও আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। সদ্য বাদ্যধারেন দাদাকে অসংখ্য ধন্যবাদ।